চট্টগ্রামে কোরবানির পরপরই বর্জ্য অপসারণের কাজ শুরু করে সিটি কর্পোরেশনের কর্মীরা। পুরো শহরকে চারটি জোনে ভাগ করে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন তারা। নগরের 41টি ওয়ার্ডে 5,000 টন কোরবানির পশুর বর্জ্য এবং 2,500 টন গৃহস্থালী বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়ে মাঠে নামে সিটি কর্পোরেশন। ওয়াসায় মিউনিসিপালিটি যে রাস্তা কেটেছে, এই রাস্তা পর কোনো রক্তই যাচ্ছে না নালার মধ্যে, সব রাস্তা জমে জমে আছে। রংপুর নগরীর শাপলা চত্বরে বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধন করেন সিটি মেয়র মুস্তাফিজুর রহমান মোস্তফা। নগরীর 33টি ওয়ার্ডে 132টি পয়েন্টে পশু কোরবানি করা হয়। কোরবানির পরপরই বর্জ্য অপসারণে নেমে পড়েন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। 24 ঘন্টার মধ্যে আমরা সমস্ত বর্জ্য, আমাদের 33টা ওয়ার্ডের মহানগরের সমস্ত বর্জ্য আমরা অপসারণ করার কর্মযজ্ঞটা আমরা হাতে নিয়েছি। ময়মনসিংহে 48 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে সিটি কর্পোরেশন। নগরীর প্রধান প্রধান সড়ক থেকে ট্রাকে করে সরিয়ে নেওয়া হয় পশুর বর্জ্য। পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও বর্জ্য অপসারণ করছেন স্থানীয়রা। 33টি ওয়ার্ডে সর্বমোট 550 পরিচ্ছন্নতা কর্মী কাজ করছে একসাথে, এবং আমাদের 18টি গার্বেজ ট্রাক এই আবর্জনা অপসারণ কাজে নিয়োজিত। বরিশালে পরিচ্ছন্নতা কর্মযজ্ঞে অংশ নেয় সিটি কর্পোরেশনের 22টি ট্রাক, 300 ভ্যান ও 200 ট্রলি। কাজ করেন সিটি কর্পোরেশনের 900 কর্মী। 30টি ওয়ার্ডের প্রত্যেকটিতে 50টি করে বস্তা ও 30 কেজি করে ব্লিচিং পাউডার সরবরাহ করা হয়। ফেনী শহরে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোরবানির জন্য কোনো স্থান নির্ধারণ করে না দেয়ায় যেখানে সেখানে পশু জবাই করেন নগরবাসী। এতে বর্জ্য ব্যবস্থাপনায় কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তবে সিটি কর্পোরেশনের পাশাপাশি এলাকাবাসীর উদ্যোগে চলে বর্জ্য অপসারণ কার্যক্রম। এছাড়া দেশের বিভিন্ন জেলা শহরের পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকায় কোরবানি পরপরই শুরু হয় বর্জ্য অপসারণ কার্যক্রম। সাবিত সারওয়ার, সময় সংবাদ।